আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজি নওরিন। দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজি নওরিনকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি এই মুহূর্তে অনেক বেশি ভালো আছি। কারণ এই মুহূর্তে আমার সামনে রয়েছে 60 ইয়ার্স ওয়ার্ল্ড মোটো জিপি এডিশন ইয়ামাহা R15 ভার্সন 3 কানেক্টেড ABS ইন্দোনেশিয়া। অনেক বড় একটা নাম, বাট অসাধারণ একটা জিনিস, অসাধারণ। আর যদি একটু বলি যে আমার কাছে, আমার চোখে কেমন লেগেছে R15 ভার্সন 4 কানেক্টেড ABS, তাহলে সবার আগে বলবো অসাধারণ একটা বাইক, এবং তার পাশাপাশি বাইকের বিল্ড কোয়ালিটি যদি বলি এক কথা অসাধারণ। কেন বললাম, এর আগে আমি তো ইন্ডিয়ান যে R15 ভার্সন 4 R15M আমি চালিয়েছি, তো ওই সময়টা আমার কাছে বিল্ড কোয়ালিটিটা অনেক নরম মনে হয়েছে। কাইন্ড অফ পেছনের দিকে যদি আসি, এই যে অংশটা, পিলিয়ন সাইডের যে বডি কিটটা অনেক রাগেড, একটু যদি খেয়াল করে দেখেন অনেক রাগেড, অনেক রাগেড, অনেক হার্ড। তার পাশাপাশি পেছনের মাঠঘাটটা যদি একটু দেখি, অনেক হার্ড, মানে অনেক শক্ত, অনেক শক্তপোক্ত একটা বাইক। আর ওভারঅল যদি সামনের কথা বলি, আগে পাশের বডি কিটগুলো চাপ দিলে ডাইভা যেত, সেই জায়গায় এই বডি কিটগুলো আমার কাছে অনেক বেশি হার্ড এবং অনেক বেশি রাগেড মনে হয়েছে। ওভারঅল আমি সবার আগে বলবো যে বাইকের লুক 10/10, আর তার পাশাপাশি বাইকের প্লাস্টিক বিল্ড কোয়ালিটি আমার কাছে অসাধারণ লেগেছে। যদি আমাকে বলা হয় যে বাইকের স্পিড কেমন, আমি এখনও কিছু বলতে পারতেছি না, কারণ এই বাইকের যে ওনার, উনি যেহেতু এটা বেবি বাইক হিসেবে নিয়েছে, আমাদের প্রিন্স ভাই, তো উনি এখনও ব্রেকিং শেষ করে নেই, তো বেবি কন্ডিশনে আসলে বাইকের স্পিড নিয়ে আসলে তেমন একটা কথা আমি বলতে পারবো না। তবে আমার মনে হয় যে আগের ইন্দোনেশিয়ান বাইকের চাইতে এই বাইকটার স্পিড একটু হলেও কমতে পারে, কারণ এটা তো অনেক পার্টস ইনক্লুড করা হয়েছে যেগুলো কিনা আগে ছিল না, কারণ এটাতে কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল যদিও এটা আমাদের ইনবিল্ট যেই বক্স এটার সাথে অথবা ECU-র সাথে মেনটেন করা, কিন্তু কুইক শিফটার প্লাস আদার্স যেই ওজন কিংবা ওগুলো যদি আগের মতোও থাকে, তাও এই বডি কিটের কারণে কিন্তু বাইকের ওজনের তারতম্য হইতে পারে, স্পিডটাও আসলে 19-20 হইতে পারে। সেই ক্ষেত্রে আসলে না বলাটাই বেটার, লং টাইম ইউজার যারা তারাই বলতে পারবে ভালো। বাট আমার কাছে যদি ফার্স্ট রিভিউ বলি, মানে ফার্স্ট আমার চোখে কেমন লাগছে, অবশ্যই ওর্থ ইট। যদি আমি একটু চাবিটা তো অলরেডি লুকের জন্য আসলে অন করা, আমি একটু অফ করি, অফ করে যদি আপনাদের দেখাই, এটা হচ্ছে বাইকের সম্পূর্ণ আউটলুক। অ্যাজ ইট ইজ R15M ইন্ডিয়ান এডিশন প্লাস এই ইন্দোনেশিয়ান প্রায় সেম, একদম সেমই বলা যায়। আমাদের জাস্ট গ্রাফিক্সের চেঞ্জ রয়েছে, তার পাশাপাশি বিল্ড কোয়ালিটি আর ইঞ্জিন। আর একটু যদি স্টার্ট দেই, আপনারা তো হেডলাইটটা দেখতেই পারতেছেন, আমার কাছেও ভালো লাগতেছে হেডলাইটটা, আর আপার ডিপার তো দেখতেছেনই, অ্যাজ ইট ইজ সেম। আর ওভারঅল যদি আমি বাইকটাতে উঠি, তাহলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সম্পর্কেও একটা আইডিয়া হয়ে যাবে। আমার উচ্চতা হচ্ছে 5'3", আর এই মুহূর্তে একটা ফ্ল্যাট সারফেস শু পরে আছি আমি, স্নিকার্স পরে আছি, তো এই অবস্থায় আমি কিন্তু আলহামদুলিল্লাহ পা ভালোই পাচ্ছি। এমন যে সবাই বলে যে সিটিং পজিশন অনেক সুন্দর, মোটামুটি একটু হাই করা হয়েছে, এমন আহামরি হাই না, আমি যদি নেই তাহলে আমি আর একটু হাই করে নেব, কারণ আমি একটু খাটো, আমার হাত পাগুলো একটু খাটো, সেই দিক থেকে আমি আর একটু হাই করে নেব যদি কিনি। ইন্ডিয়ান বাইকের পা আমি পুরাই পাই, মানে এক মোটামুটি পা পুরোটাই আমার টাচ করে মাটিতে, কিন্তু ইন্দোনেশিয়ানটা আমার পা দেখেন একটু হালকা, একটু পেছনের দিকটা দেখা যায় যে 50% ওঠানো থাকে, কিন্তু ওভারঅল আমি আলহামদুলিল্লাহ। আর আমি জানতামও না আসলে যে আজকে আমি এইভাবে বাইকের সাথে জুতাও ম্যাচ হয়ে যাবে, ইয়োলো ইয়োলো ড্যাটটি ফেললো একটা ফিল আছে এটার মধ্যে। পেছনের যেই পেন্ট কোয়ালিটিটা, এখানের পেন্ট কোয়ালিটিটাও ভালো লাগছে, এক্সজস্টের কোয়ালিটিটা, যদিও এক্সজস্টের এটাও যদি মেটাল দিত মনে হয় ভালো হতো, এটা কিন্তু প্লাস্টিক। যাই হোক, ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে। আরও বেশি ভালো লাগছে হচ্ছে এখানের ওয়ার্ল্ড জিপি 16th অ্যানিভার্সারি একদম লেখা আছে, যেটা কি না মানে আমাদের সারা ওয়ার্ল্ডের মধ্যে মাত্র 500 জন এই ওয়ার্ল্ড জিপি এডিশন এই বাইকের ওনার হবে। সামনের এদিকে দেখেন একদম 60 ইয়ার্স অ্যানিভার্সারি ইয়ামাহা ওয়ার্ল্ড জিপি ইয়ামাহা একদম সুন্দর করে টুকে দেওয়া আছে, সব কিছু মিলে জাস্ট অস্থির। আর এটার মধ্যে এক্স কানেক্ট, ব্লুটুথ ডিভাইসটা আছে কি না জানি না, যেহেতু আমাদের বাইকের ওনার উনি নিষেধ করেছে জিনিসপত্র খোলার জন্য। এটা আমি হলে আমিও তাই বলতাম যে কেউ কিছু করে, আমি তো বাইক দিতামই না। যাই হোক, থ্যাংকস টু প্রিন্স ভাই যে কিনা আমাদেরকে এই বাইকটি দিয়েছে। একটা ছোটোখাটো রিভিউ বলা ভুল হবে, আমাদের অনুভূতিটা এই বাইকটাকে নিয়ে, আমাদের অনুভূতিটা প্রকাশ করার জন্য। আসলে প্রত্যেকটা বাইকারই বুঝতে পারবে যে
এইটা কত বড় একটা ইমোশনের জায়গা, যে মনের মতো ড্রিমের বাইকটা একদম চোখের সামনে। আমার তো এখনই মনে হচ্ছে যে আমি এখনই কিনে ফেলি, যদিও বাংলাদেশের মার্কেট বাজারের যেই মানে ঊর্ধ্বগতি, যে ঊর্ধ্বগতি মূল্য ব্যবস্থাটা, এটা যদি একটু কমিয়ে আনা হয় তাহলে হয়তোবা সকল বাইকারদের পক্ষে অনেক বেশি সহজ হবে মোটরসাইকেলগুলো কিনা। অনেক সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমার বিভিন্ন কথায় অনেক ধরনের মতবাদ চলতেছে, অনেকে বলতেছে যে হ্যাঁ নিয়ে নিতে পারেন, তবে আমি বলবো যে আপনাদের কষ্টার্জিত টাকা, আপনারা কতদিনে পেপার্স পাবেন কিংবা কতদিনে পার্স অ্যাভেলেবিলিটি পাবেন, সেই জিনিসগুলো আপনারা অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন। প্রত্যেকটা দোকান কিংবা প্রত্যেকটা শোরুম অথরিটিরা কতটুকু লাইবিলিটিস নেবে সেটা আপনারা কনফার্ম করে আপনারা আপনাদের মোটরসাইকেলটি নেন, এবং আমি সেই নিশ্চয়তাটার জন্যই অপেক্ষা করছি। যদি এরকম পাওয়া যায় যে হ্যাঁ এক মাসে পেপার্স পাওয়া যাবো, তাহলে হয়তোবা নিয়েও নিতে পারে আপনাদের কাজী নওরিন এই ওয়ার্ল্ড জিপি অ্যানিভার্সারি, আই মিন ওয়ার্ল্ড মোটো জিপি অ্যানিভার্সারি 60 ইয়ার্স, ইয়ামাহা R15 ভার্সন 4X কানেক্টেড। ফাইনালি R15M ইন্দোনেশিয়ান এডিশন, এটা আসলে চালানোর একটা সৌভাগ্য হচ্ছে। মাইনাস পয়েন্ট হচ্ছে আমাদের বাইক যদি সাইড স্ট্যান্ড নামানো থাকে তাও বাইক স্টার্ট থাকে, এই দেখেন এই অবস্থা, তো বাইক চলে যাবে, দেখেন গিয়ারে ফালাইলেও গাড়ি গাড়ি চলবে। সো একটু রিক্স, যেটা কিনা ইন্ডিয়ানটার মধ্যে নাই। আচ্ছা হোয়াটএভার ইট ইজ, আলো তো জাস্ট ওয়াও, অনেক দূর পর্যন্ত আলো যায়। এরপরে চলেন আমরা উঠি বাইকটাকে ঘুরাই। ও এই বাইকের আরেকটা মাইনাস পয়েন্ট হচ্ছে এটাতে ওই স্মুথনেসটা নাই যেটা কিনা ইন্ডিয়ান বাইকের মধ্যে ছিল। যেহেতু ইন্ডিয়ান বাইকে BS6, তো এই বাইকের মধ্যে আসলে সেই স্মুথনেসটা নাই যেটা কিনা BS6-এ ছিল। কিন্তু এরপরও ইন্দোনেশিয়ান এডিশন হলেও এই বাইকের স্পিডটা কিন্তু ইজিলি পাওয়া যাচ্ছে। আর যেহেতু প্রিন্স ভাইয়ের নির্দেশ অনুযায়ী এটা 4000 RPM এর বেশি নেওয়া যাবে না, সেই দিক থেকে আসলে এই বাইকের সেফটির কথা যদি বলি, সেফটির কথা বললে অবশ্যই আমাদের সেইভাবে বাইকটা চালাতে হবে যাতে বাইকটা 4000 RPM এর উপরে না যায়। পুরো আয়ার দিকটা আমার কাছে মনে হয় যে একটু কম পাওয়া যায়, গ্রিপটা কম পাওয়া যায়, তো সেই দিক থেকে চিন্তা করলে কিন্তু একটু সাবধানতা মেনটেন করতে হবে। অনেক অল্প জায়গাতে ঘুরে ফেলা যায়, জাস্ট ওয়াও। ফিলটাই অন্যরকম, এই বাইকের ফিলটাই অন্যরকম, এক কথা অসাধারণ। জাস্ট মনে হইতেছে যে না আমি উঠতেছি, এরকম টাইপের একটা ফিল, জাস্ট ওয়াও। আর আমি খালি চিন্তা করতেছি কবে নাগাদ আমি নিজে বাইকটা কিনবো। ওয়ান্স এগেইন থ্যাংকস টু রনি ভাই, যে কিনা এত হেল্প করতেছে আমাকে, পুরোটা ফুটেজই উনি আমাকে ক্যাপচার করে দিছে। এর আগে মোবাইলে ক্যাপচার করতে চাইছিলাম কিন্তু মোবাইলে তেমন একটা ভালো আসে না লো লাইটের পারফরমেন্স, কিন্তু পরে দিয়ে রনি ভাই বলল নিজের ক্যামেরা দিয়ে উনি ভিডিও করে দেবে, দেন নিজের মোবাইলের ক্যামেরা দিয়ে উনি আমাকে ভিডিও শ্যুট করে দিছে। আমি এই মুহূর্তে চালাইতেছি, ভাইয়া এই মুহূর্তে আমাকে শ্যুট করে দিচ্ছে, সব কিছু মিলিয়ে জাস্ট অনেক ধন্যবাদ যে এরকম একটা হেল্পফুল একটা মানুষ যদি থাকে কি আর লাগে জীবনে। প্রত্যেকটা অপশন টু অপশন, প্রত্যেকটা গিয়ারে সে ফুল পারফরমেন্স দেখাইতেছে, আর সবাই খালি সাইড হয়ে হয়ে তাকায় তাকায় খালি দেখতেছে এই বাইকটা। আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, এখানে আমি আমার ব্লগটি শেষ করতে যাচ্ছি। আর দোয়া রাখেন যাতে ভাগ্যে জিতা যায় এরকম একটা বাইক। আর টিল দেন আসবো নতুন কোনো ব্লগ, নতুন কোনো আনবক্সিং ভিডিও নিয়ে। ততদিন অবধি কাজী নওরিন চ্যানেলটির সাথে থাকুন। দিস ইজ ইউর কাজী নওরিন সাইনিং অফ। I'm seeing all red. 2 bullets in the gun, 1 shot to the head. I need a blank space. 'Cause everything